তোমার ঘর বাড়ি যাই রেলি তো তুই না রেলু সিরিয়া পাই বেড়াই গেল আছে বলে কইলা গেলে মুই তোমার বেড়া আটে ভুলবা গাইলে আছে হ্যাঁ এলে বেড়ার পাছ বসারি গেল নি কি লাভ দিদি আর হাসার লাগে চানক যাই দেখবি বেড়া বাটে বুলিত বললি আরে ভুলবা খাইলি আহা তোমার তো রপা রপি সারি গেল নি আতা এবে কাইটা করলু করবুস কো হবে গান রপি গাড়ি 15 দিন হইলান দিদি বেড়া বাট দেখি তাইলি নাই ফিল দে বাটা এবসে ফিল দেলা নি এবে কেনটা খাড়বি ইউরিয়া পটাস খান্ডক ফারইলানি আমার বেড়া বড় খন্ড না কেটলানি পাইকে কেনতা করবারবে দানু না হইছি হইলে সব বসে গেনি গেনি করে খত পাইলাছে একটা ইডি কাণ্ড গোবর খাত খান্ডক ফারইলানি পাইকে গেনি কারি মিশাই কারি মারলুনি তুই জন বরস কি বরস গেনা সার পকাইলিস নি কি নাই সেটা তোর বেড়াই কাই অসুবিধা হইছি তুই কি জানুস কি কাই অসুবিধা ওই নাই দান জবর হইলানি দান জবর হইলানি যখন সার পকাইলু নি তার অসুবিধা আমি কই দিলি নি শুন সে নাই কি বেড়ার মাটি আঁটু হয়ে গেলানি তারপরে বেড়াই পানি নরেলানি আর বরস কে বরস আমি অধিক সার দেওয়া পড়লানি তুমি যখন বরস কে বরস খত পকাইলানি তার তুমি অধিক পয়সা মিশা খরচ হেলানি এবে আমার বেড়া আঁটু হয়ে গেলানি গেনা সার মারি মারি দিদি এবে কেনটা হারলে সে মাটি অল্প কম লইছি আগের পারা মাটি উসাস হইছি তোমার কাইটা অসুবিধা না হয় মুই গোটে জৈবিক তরল সার জানলি আছে মুই সেটা তোমাকে শিখাই দেবি এটা খাইটা বেড়াই পকাইলে খাইটা হইছি আর না হেলানি শস্যা অমৃত এটাকে যদি তুই বনাই করে বেড়াই পকাই বুঝ বল নাকি মাটি উসাস হইছে পানি মিশা রয়েছে তার অধিক সার মিশা দেওয়া ন লাগে ডাবু অধিক খরচ ন হয় কি রগ পোক মিশা অধিক ন লাগত আরে তোর ধান নাকি জবর হইছে তোমার কাজে প্রশ্ন শস্যা মত প্রয়োগ করলে কাই লাভ মিলছে শস্যা মত কে বেড়াই পাকাইলে মাটি উসাস হইছি বেড়াই পানি রইছি রোগ পোক ন লাগে কম খরচ হইছি এ দিদি এটা কেনটা খারি বনাইবা আর মকে অল্প শিখাই দেলে ওইটা মুই বনাইতে গাড়ি বেড়াই মারতে তবে তুই বনাই বুঝ তো বড়িয়া সেলে তোর বেড়ার কাম সরি গেল নাকি তবে ঘরে যাই করি তোকে গলে শিখাই দেবে হ্যাঁ দিদি সারলা বেড়ার কাম সারি গেল এবার ঘরে যু মকে বসি খারি অল্প শিখাই দেবো ঘরে গেলে আমি তোকে শিখাই দেবে শিখবি আর বেড়া আনি খারি মারবি হ্যাঁ তবে আজ ঘরে যু শিখাই দে দিদি শিখাই দেবি শুন শস্য অমৃত করবা পাই কে কাই কাই জিনিস দরকার পড়ছে আমাকে কই দিলি নি শুন আল কই দে আমাকে শস্য অমৃত বানাইবা গেলে গোটে বট্টা জায়গা গাই গোবর 30 কেজি গাই মুত 3 লিটর ক্ষীর বারা পতর জন্তা ডালে 3 কেজি ঘন্ত বারবা পতর জন্তা ডালে 3 কেজি জেন্তা পিড়িয়া হলে গোট কেজি দেশি গুড় গোট কেজি আর 10 লিটর পানি দরকার তোমার কাজে প্রশ্ন শস্য অমৃত করবাকে হলে কাই কাইটা লড়া শস্যমত করবাকে হলে বটা জায়গা গাই গোবর 30 কেজি গাই মুত 3 লিটর গন্ধ মারবা পতর 3 কেজি ক্ষীর মারবা পতর 3 কেজি যেকোনসি পিড়িয়া গোট কেজি দেশি গুড় গোট কেজি পানি 10 লিটর দরকার পড়ছি ক্ষীর বারবা ফতর খাই ফতর আল দিদি না জানি সে গন্ধ্রি ফতর বলবাটা মিশা না জানি খাই খাই ফতর আলে তুই দেখাই দেলে ওইটা ক্ষীর বারবা পত্র বইলে নাকি তা অরক পত্র গঠাছে যদি অরক পত্র ন মিলে নি বললে নাই কিন্তু অমরি পত্র আছে কন্যারি গছ পত্র মিশা ক্ষীর বার আছে সি পত্র মিশা মিশাইলে সরে হইছে আর গোটে ঘন্ত পত্র যেটাকি গরু গাই ন খাও তার এমনি বাসনা করছি সে পত্র যদি সে পত্র আনি করে পকাইব যদি সে পত্র ন মিলে নি বলে বিলাই পত্র মিশা আনি করে পকাইলে হইছে 3 কেজি লেখা আছে আমার ঘরে দিদি সে দুইটা পতর রাখা নাই ওর পতর আর গন্ধ্রি পতর আমার বাড় বাটে আছে জু তলিয়ান বাখ জু আর তোমার বাড় বাটে আছে কি জু সুন্দরাল তলিয়ানো
ଖାଇଛି ଦିଦି କେନ୍ତା କରି ବନେଇବାର ହେଲେ ଆଉ ଦେଖାଇ ଦେ ଜୁସି ଖାଇଦେବି ଆଉ ଜୁସ୍ ଖାଇଦେ ଆର୍ ତମେ ସବୁ ତାଲୁ ଅଛି ମୁଁ ଦେଖିଲି ସିନା ଦୁଇଟା ପତରକେ ନେଇକି ଛେଚବା ପଡ଼ୁଛି ତକନା ଲଗାଇ আমার পতর ছেচা ছেচে সব সরি গেল বে এবে সে বড়টা জায়গা লগে নাই কি সে গোবর কে নিকরি পাকাইবার আমি নি পকা তো গোবর তো আমি পকাই সারলুনি এবে গাই মতো কে নাই পকাইবার পকাই সারলে এবে অরক পতর কে নাই কি পকাইবার গন্ধ পতর কে পকাইবার তারপরে পছে নাকি গুড় পকাইবার তার পছে পিড়িয়া পিড়িয়া গুড় পাকা আমি সব সরলা পরে পিড়িয়া পকাইলো পিড়িয়া পকাই সরলা পরে নাকি ঘাঁটি দুবে ঘাঁটু তো তার পছে পানি পকাইবার সে মিশাই দে সব ଏଟା ତ ଆମେ ସବୁ ମିଶାଇ ଦେଲୁ କି ନାଇଁ ତା ସବୁ ତ ମିଶାଇ ଦେଲୁ ଏବେ ନାଇଁ ପାଣି ପକାଇବାକୁ ପଡ଼ୁଛି ଆମକେ ଏ ପାଣି ପକାଇତେ ଏବେ ଏଇଟା ତ ବନାଇଲୁ ଦିଦି ବନେଇକରି ଏଟା ବେଡ଼ାଇନି ରଖାଇବା ନାଇଁ ଏଟାକୁ ତ ଆମେ ବନେଇ ସରିଲୁ ତାପରେ ନାଇଁକି ସେ ଘଟନୀ ଢାବି ଦେଇକରି 4-7 ଦିନ ଯାକ ରଖିବାକୁ ପଡ଼ୁଛି ଆମେ ଶୀତଳା ଜାଗାରେ ଏଟା ତ ବନାଇଲୁ ଦିଦି 7 ଦିନ ଗଲା ପରେ ବେଡ଼ାଇ ମାରବାର ବୋଲୁ ଯେ କେନ୍ତା ହାରି କେଡ଼େ ବେଲେ ମାରବାର ମୋତେ କହିଦେ ହେଲା ପଛେ ନାଇକି ଆମକେ ବେଡ଼ା ଲଗେ ପିଲ୍ ଦେଲା ବେଲେ ଗୋଟେ ଥର ଆରେ ନିଗଲା ବେଲେ ଗୋଟେ ଥର ଦେବାକୁ ପଡ଼ୁଛି ତାହେଲେ ଗଛ 2 ଥର ଦେବାକୁ ପଡ଼ୁଛି ଆରେ ଯେନ୍ ବେଡ଼ାଇ ନିକି ପାଣି ଯଦି ରହିଛି ତାହେଲେ ନାଇକି ତାକୁ ନେଇ ବେଡ଼ା ଲଗେ ଢାଲ ଦେଲେ ମିଶାଇଛି ଯଦି ପାଣି ନ ରହିଲେ ନାଇକି 15 ଲିଟର ପାଣି ଲଗେ 200 ଗ୍ରାମ ଏ ଶସ୍ୟା ମୃତ କେ ମିଶାଇ କରି ଦେବାକୁ ପଡ଼ୁଛି ତୁମର କାଜେ ପ୍ରଶ୍ନ ଶସ୍ୟା ମୃତ କେ କେଡ଼େ ବେଲେ ଆରେ କେନ୍ତା କରି ମାରବାର ଶସ୍ୟା ମୃତ କେ ଧାନ ବେଡ଼ାଇ ପିଲ ଭାରିଲା ବେଳେ ଗୋଠାର ଗୋଟି ଭାରିଲା ବେଳେ ଗୋଠାର ମାରବାର ଯଦି ବେଡ଼ାଇ ପାଣି ରହିଛି ନେଇକରି ଢାଲି ଦେବାର ଯଦି ବେଡ଼ାଇ ପାଣି ନାହିଁ 15 ଲିଟର ପାଣି ଲଗେ 200 ଗ୍ରାମ ଶସ୍ୟା ମୃତ କେ ମିଶାଇ କରି ମାରବାର ସେ ଶସ୍ୟ ମୃତ କେ ଦିଦି ଧାନ ବେଡ଼ାଇ ରଖାଇବାଟା ଶିଖାଇ ଦେଲୁ ଯେ ଶାଗ ଡାଲ ତାନେ ଆରି ଦେବା ହୋଇଛି କି ନାଇଁ କେଡ଼େ ବେଲେ କେନ୍ତା ହାରି ଦେବାର ଆଗେ ନାଇକି ଶାଗ ଡାଲ ଗଛ ମିଶା ଦେଲେ ହୋଇଛି କାହିଁକି ଶାଗ ଡାଲ ଗଛ ନାଇକି 3 ଥର ଦେବାକୁ ପଡ଼ୁଛି ଗୋଟେ ଥର ନୂଆ ପତର ବାହାରିଲା ବେଳେ ଆରି ଗୋଟେ ଥର ଘାସ ବାଛିଲେ ସରି ଆରି ତାର ପଛେ ଫୁଲାଇଲା ବେଳେ ଦେବାକୁ ପଡ଼ୁଛି ଆମେ ନେଇକି ଶାଗ ଡାଲ ଗଛ ମିଶା 15 ଲିଟର ପାଣି ଲଗେ ସେ 200 ଗ୍ରାମ ମିଶାଇ କରି ଦେବାକୁ ମିଶା ହେଇଛି ଏକା ତୁମର କାଜେ ପସନ୍ଦ ଶସ୍ୟା ମୃତ କେ ଶାଗ ଡାଲ ଗଛ ତାନେ କେଡ଼େ ବେଲେ ଆରି କେନ୍ତା କରି ମାରବା ଶସ୍ୟା ମୃତ କେ ଶାଗ ଡାଲ ଗଛର ନୂଆ ପତର ବାହାରିଲା ବେଳେ ଆରି ଘାସ ବାଛିଲା ବେଳେ ଗଛର ଫୁଲ ଫଲ ଆସିଲା ବେଳେ ମାରବାର 15 ଲିଟର ପାଣି ଲଗେ 200 ଗ୍ରାମ ଶସ୍ୟା ମୃତ ମିଶାଇ କରି ମାରବାର ଭଲ ହେଲା ଦିଦି ମୋତେ ଏତକି ଏତକି ଜିନିଷ ଶିଖାଇ ଦେଲୁ ତୋକେ ଦୁଆର ଲାଗ ଆତା ଯେ ତୁଇ ଜଣ ଶସ୍ୟ ଆମର ତ ଶିଖିଲୁ ନାଇଁ କି ସେଟା କେତେ ଗାଁର ଲୋକ ଯାଇକରି ଶିଖେ ଆର ସେଟା ବେଡ଼ାଇ ନେଇକରି ପକାଇବୁ ଯଦି ଅସୁବିଧା ହେଲେ ମୋତେ ମିଶା ପଚାରିଲେ କହିଦେବି